বাবু, ভোট তো মিটে গেছে, এরপর নানারকম অশান্তি চলছে, তো আপনি ভোট পরবর্তী হিংসা নিয়ে কি বলবেন? তৃণমূলের সন্ত্রাস এবং অত্যাচারের কথা পশ্চিমবঙ্গের মানুষ জানে, আর গ্রাম বাংলার মানুষ আরো বেশি করে জানে। যে অত্যাচার হচ্ছে, আজকেও আমাদের নাকাশিপাড়াতে তিনটে বাড়ি থেকে খবর এসেছে যাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাড়িতে ভেঙে দেওয়া হয়েছে টিভি, খাট, আলমারি, ভয় দেখানো হচ্ছে, চাপড়াতে বোম বানানো হচ্ছে, বাড়িতে গিয়ে বোমাবাজি করা হবে। আমার কাছে একটা খবর এসেছে, সেই খবর আমি প্রশাসনকে জানাচ্ছি। আমার শুধু এটুকুই আবেদন যে ভোটকে কেন্দ্র করে যেন আমরা এই সন্ত্রাসটা বন্ধ করতে পারি, কারণ সাধারণ মানুষ শান্তভাবে বাঁচতে চান, শান্তির সাথে বাঁচতে চান। এই রুটি কাপড় আর মাকার যে কথা আমরা বলি, এই তিনটে চিন্তা করতে করতে সাধারণ মানুষের জীবনের অধিকাংশ সময়টা ব্যয় হয়। এর উপরে যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় যে আজ আমার বাড়িতে বোমা পড়লো, কাল আমার বাড়ির ফার্নিচার ভেঙে দেওয়া হলো, এটা অবশ্যই কাম্য নয়। এবং মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ রোজকার হয়রানিতে এত বেশি বীতশ্রদ্ধ, তারা আর চায় না যে ভোট পরবর্তী বা ভোট চলাকালীন কোনো হিংসার শিকার হতে। গতকাল রাত্রে আপনারা কোতোয়ালি থানা ঘেরাও করেছিলেন, আইসি সাহেব একটা আপনাদের আশ্বাস দিয়েছিলেন, সেটা কি বলবেন? তিনি আশ্বাস দিয়েছেন 24 ঘন্টার মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হবে, কিন্তু এখনো পর্যন্ত আমি সেরকম খবর পাইনি। আমি আমার জেলা কমিটিকে জানাবো, কারণ আমাদের যে কর্মীদের উপর অত্যাচার হয়েছে, তন্ময় চক্রবর্তী, টোটন সাহা এবং দুলাল সাহার উপর, তার প্রতিবাদে দরকার হলে আগামী দিনে আমরা বৃহত্তর অবরোধ করব। কিন্তু যেহেতু প্রশাসনের কাজে কোনো হস্তক্ষেপ করা সুস্থ নাগরিকদের কাজ নয়, সেহেতু আমরা প্রশাসনকে আরেকটু সময় দেব মূল অপরাধীদের ধরার জন্য। গতকাল বুথের ভেতর ফোন ব্যবহার করা নিয়ে নির্বাচন কমিশন কি কোনো আদেশ দিয়েছেন বা আপনি কোনো কিছু পেয়েছেন? আমাকে শোকজের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন, এবং আমি তার জবাব তৈরি করেছি, জবাবই পাঠিয়ে দেবো।